রাজ্যে গুণগত শিক্ষার প্রসার করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এর জন্য গত বছরই পণ্ডিচেরিতে একটি সংস্থা অরবিন্দ সোসাইটির সঙ্গে মৌ চুক্তিও করা হয়। অরবিন্দ সোসাইটির তরফে ওই মৌ চুক্তি হওয়ার পর রাজ্যের শিক্ষকদের আরও কীভাবে গুণগতভাবে উন্নত করা যায় সেই বিষয়ে চলছিল একের পর এক ট্রেনিং পর্ব। গত এক বছরে রাজ্যের সমস্ত জেলাগুলি সহ ব্লক লেভেলে এই ট্রেনিং প্রোগ্রাম করেন অরবিন্দ সোসাইটির প্রতিনিধিরা। এই ট্রেনিংয়ে তারা দেখতে পান রাজ্যে এমন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা এমন কিছু পদ্ধতি উদ্ভাবন করে যাতে কোনো ধরনের অর্থের যোগানই প্রয়োজন হয় না। এই পদ্ধতিগুলি ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী হবে। গোটা দেশসহ আরও কয়েকটি দেশ থেকে এমন 1000 শিক্ষক শিক্ষিকাদের বাছাই করেছেন মানব সম্পদ উন্নয়ন দপ্তর। এই 1000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ত্রিপুরার 22 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এই 22 জনকে সোমবার শিক্ষা দপ্তরের তরফে সম্মান জানানো হয়। এদিন শিক্ষা দপ্তরের কনফারেন্স হলে এই অনুষ্ঠানে খোদ শিক্ষামন্ত্রী রতনলাল নাথও উপস্থিত ছিলেন। তিনি বলেন, এবং আগামী 27 ফেব্রুয়ারি দিল্লিতে একটা সেখানে তাদেরকে যারা যারা নতুন নতুন চিন্তাধারা করেছে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে 1000 জন শিক্ষক শিক্ষিকা নির্বাচিত হয়েছে, তাদের নতুন নতুন কী চিন্তাধারা রয়েছে উদ্ভাবনী, এবং আমাদের রাজ্য থেকে আমরা খুশি, আমাদের রাজ্য থেকে 22 জন শিক্ষক শিক্ষিকা সেখানে যাচ্ছে। এবং সেখানে দিল্লির IIT-তে যে কর্মশালা হবে সেখানে সম্মাননা। বিষয়টি নিয়ে অরবিন্দ সোসাইটির একজন প্রতিনিধি রজনীশ পাণ্ডে বলেন, এই ধরনের পুরস্কার শিক্ষকরা পেলে তারাও আগামী দিনে নিজেদের কর্মক্ষেত্রে এর প্রভাবটা আরও দারুণভাবে দেখাতে পারবেন। মানে আমাদের 2 তারিখে দিল্লিতে একটা প্রোগ্রাম হতে চলেছে যেটা আমরা এভরি ইয়ার করি, এটা 2nd এডিশন চলছে। তো এই প্রোগ্রামটা দিল্লি IIT ক্যাম্পাসে হবে, আর এই প্রোগ্রামে টোটাল 1000 টিচার ফ্রম অ্যাক্রস ইন্ডিয়া, আর ইন্ডিয়ার বাইরে 5টা বা 6টা কান্ট্রি থেকেও টিচাররা আসছেন যারা আইডিয়া সাবমিট করেছিলেন শূন্য খরচে, আর সেই আইডিয়াটা আমরা সিলেক্ট করেছি আর এই টিচারদেরকে ডেকে তাদেরকে IIT ক্যাম্পাসে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনারেবল শ্রী রমেশ পোখরিয়ালজি নিজে হাতে সম্মান দেবেন। তাহলে এখানে উইন-উইন সিচুয়েশন আছে, টিচাররা অ্যাওয়ার্ড পাচ্ছেন, তাহলে টিচাররা আরও মোটিভেটেড হয়ে বাচ্চাদেরকে পড়াবেন, আর বাচ্চাদের কী লাভ হচ্ছে, টিচাররা যত মোটিভেটেড হবেন তত বাচ্চারাও মজায় শিখতে পারবে। দিল্লিতে IIT কমপ্লেক্সে রাজ্যের এই শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো হবে বিষয়টা সত্যি প্রশংসার দাবি রাখে। পরবর্তীতে শিক্ষামন্ত্রীর হাত দিয়ে একে একে এই 22 জন শিক্ষক শিক্ষিকাদের শংসাপত্র তুলে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।